আজকে আমাদের জানার বিষয় হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা পরিবেশগত প্রভাব এই জিনিসটা কি সেটা জানতে গেলে কোনো জীবের পারিপার্শ্বিক সকল জীবজ ও অজীবজ ভৌত ও রাসায়নিক অবস্থা শর্তাদি ও ঘটনা বলি যার সঙ্গে জীব ওতপ্রোতভাবে জড়িত ও আন্তক্রিয়াশীল তাদেরকে একত্রে আমরা বলবো পরিবেশ তো পরিবেশের যে সমস্ত শর্ত বা অবস্থা প্রত্যক্ষভাবে জীবের গঠন ক্রিয়াকলাপ ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে সেটিকে বলা হয় বাস্তব্য বিষয়ক বা বাস্তব্য বিদ্যা বিষয়ক শর্ত বা ইকোলজিক্যাল ফ্যাক্টর অর্থাৎ পরিবেশের যে উপাদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদে বৃদ্ধি প্রজনন জীবনচক্র ও উদ্ভিদের সম্প্রদায়ের প্রকৃতি নিয়ন্ত্রণ করা শুধুমাত্র উদ্ভিদ না উদ্ভিদ প্রাণী দুজনেরই সেগুলিকে সামগ্রিকভাবে আমরা বলবো পরিবেশগত প্রভাবক এখন এই পরিবেশগত প্রভাবকের যে প্রকারভেদ রয়েছে সেটা সম্পর্কে জেনে নেওয়া যাক এই সমস্ত প্রভাবকগুলি দুটি ভাগে বিভক্ত প্রথমটি হচ্ছে বায়োটিক ফ্যাক্টর বা জীবজ উপাদান অপরটি হলো অ্যাবায়োটিক ফ্যাক্টরস বা অজীবজ উপাদান তো জীবজ উপাদানগুলি কি জীবজ উপাদান হলো জীবে বৃদ্ধি ও জননকে প্রভাবিত করে এবং অজীবজ উপাদান অর্থাৎ যে ভৌত বা জড় উপাদানগুলি বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে সেটিকে বলা হয় অজীবজ উপাদান প্রথমে আমরা জেনে নেব অ্যাবায়োটিক ফ্যাক্টরস বা অজীবজ উপাদানগুলি সম্পর্কে অনেকগুলি অজীবজ উপাদান আমাদের মধ্যে উপস্থিত কিন্তু আমরা প্রধান যে কয়েকটি অজীবজ উপাদান রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নেব আমাদের প্রধান যে অজীবজ উপাদান রয়েছে তার মধ্যে প্রথমটি হল জল আমরা সকলেই জানি যে জল ছাড়া আমাদের কোনো রকম জীবই বেঁচে থাকতে পারবে না প্রাণের ভৌত ভিত্তি অর্থাৎ প্রোটোপ্লাজমের সত্তর থেকে নব্বই শতাংশই কিন্তু জল কোন জল ছাড়া প্রোটোপ্লাজম ঠিকঠাকভাবে কোনোভাবে কাজ করতে সক্ষম হবে না ফলে সমস্ত রকম ক্রিয়া সম্পন্ন হতে পারবে না পৃথিবীর উৎপত্তি যেমন হয়েছিল জলে তেমনি এখনো তার অপরিহার্যতা রয়েছে অসংখ্য উদ্ভিদ বা প্রাণীর বাসস্থল হল এই জলাশয় জলে বাস করার জন্য উদ্ভিদ ও প্রাণীর মধ্যে বিভিন্ন রকম অভিযোজন লক্ষ্য করা যায় পৃথিবীর মধ্যে প্রায় চার ভাগে তিন ভাগে কিন্তু জল এবং এই অভিযোজন যে চলে সেখানে জলজজীবদের অভিশ্রবণ সাম্যতা বজায় রাখা খুব জরুরি হয়ে ওঠে যেমন ধরো যদি তুমি কোনো লবণাক্ত জলে কোনো প্রাণী যদি তুমি মিঠে জলে রাখো বা কোনো মিঠে জলের প্রাণী যদি লবণাক্ত জলে রাখা হয় যদি না তারা অভিযোজন করে তাহলে কিন্তু তারা বেঁচে থাকতে পারবে না আমার ধরা যাক মরুভূমিতে যে জলাভাব রয়েছে তার জন্য মরুভূমির উদ্ভিদ ও প্রাণীদের দেহে জল অপচয় রোধ করার জন্য বা জল সঞ্চয় করে রাখার জন্য তারা বিভিন্ন রকম অভিযোজন নিজেদের দেহের মধ্যে ঘটিয়েছে কেবলমাত্র প্রাণী না উদ্ভিদের মধ্যে খাদ্য সংশ্লেষ অঙ্কুরোদ্গম এই সমস্ত কাজের জন্য কিন্তু জল প্রয়োজন উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে স্থলজ উদ্ভিদ ফলন ও বিস্তার জল পাওয়ার উপর বা তার তারতম্যের উপর নির্ভর করে এছাড়া রয়েছে যে প্রাণীদের ক্ষেত্রে খাদ্য পরিপাক সংস্থান রেচন ইত্যাদির জন্য জলের ভূমিকা অনস্বীকার্য জল ছাড়া কোনো জীবই তার জীবন ধারণ করতে পারে না পুকুর নদী হ্রথ সমুদ্র ইত্যাদির জল বাষ্পীভূত হয়ে গিয়ে মেঘ সৃষ্টি করে পরে মেঘ পুনরায় বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে নেমে এসে একটি চক্রাকার আবর্তন চলতে থাকে এইভাবে কিন্তু জলচক্র অব্যাহত থাকে এখন আমরা কিছু বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেব বার্ষিক বৃষ্টিপাত ও অরণ্যের প্রকারভেদ অনুসারে আমরা দেখেছি বিভিন্ন ধরনের অঞ্চল গঠিত হয় অরণ্য অঞ্চল গঠিত হয় যেমন প্রথমটি হল এভারগ্রিন ফরেস্ট বা চিরসবুজ অরণ্য এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হয় অত্যধিক পরিমাণে এবং এখানে বৃষ্টিপাত হয় প্রায় বছরে দুশো থেকে চারশো সেন্টিমিটার পর্যন্ত এরপরের হল ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট বা ক্রান্তীয় পাতাঝরা অরণ্য যেখানে বৃষ্টিপাত হয় মাঝামাঝি বছরে একশো থেকে দুশো সেন্টিমিটার পর্যন্ত এরপরেরটি হল ভূমধ্য সাগরীয় চিরসবুজ অরণ্য বা মেডিটেরিয়ান এভারগ্রিন ফরেস্ট যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পঞ্চাশ থেকে নব্বই সেন্টিমিটার বা ফরেস্ট এই সমস্ত অঞ্চলে তুষারাপাত তৃণভূমি এবং সাভানা এই সমস্ত অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পঁচাত্তর থেকে আশি সেন্টিমিটার মরুভূমি বা ডেজার্ট যেখানে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পঁচিশ সেন্টিমিটার এর মতো হয় এরপর আমরা জানব হিউমিডিটি অর্থাৎ উদ্ভিদের জলের উপর নির্ভর করে বা উদ্ভিদের জলের প্রাপ্যতার উপর নির্ভর করে আমরা উদ্ভিদকে তিনটি ভাগে ভাগ করেছি প্রথমটি হলো জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইটস দ্বিতীয়টি হলো মেসোফাইটস এবং শেষেরটি হলো জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইটস হাইড্রোফাইডস বা জলজ উদ্ভিদ হলো সেই সমস্ত উদ্ভিদ যারা জলে জন্মায় যেমন দেখছি হাইড্রিলা লেমনা লিলি লোটাস ইত্যাদি যে সমস্ত উদ্ভিদের বেঁচে থাকার জন্য খুব বেশি বা খুব কম এরকম কোনো জলের পরিমাণ লাগে না মোটামুটি পরিমাণে জল লাগে সেগুলিকে বলা হয় মেসোফাইডস জাতীয় উদ্ভিদ এই সমস্ত উদ্ভিদগুলো কিন্তু আমরা দেখি আর্দ্রভূমিতে সবথেকে বেশি দেখতে পাই এবং এদের কোনো শাখা কণ্টক বা পত্রকণ্টক দেখতে পাই না বেশিরভাগ ধরনের যে খাদ্যশস্য বা সবুজ বা যে সমস্ত ফল জাতীয় উৎপাদনকারী যে উদ্ভিদগুলি আছে সেগুলি এই মেসোফাইটস জেরোফাইটস বা জাঙ্গল উদ্ভিদ যে সমস্ত উদ্ভিদ শুষ্ক বা যেখানে জলের পরিমাণ অত্যন্ত পরিমাণে কম এই সমস্ত অঞ্চলে জন্মা সেগুলি হলো জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইটস প্রধানত মরুভূমি অঞ্চলে এই ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাই ফণি মনসা এই ধরনের গাছগুলি কিন্তু হলো জেরো ফাইটস জাতীয় উদ্ভিদ এখানে সাধারণত শাঁখা কণ্টক বা পত্র কণ্টক দেখতে পাওয়া যায় এরপর আমরা জানবো জলজ বাসস্থান বা অ্যাকোয়াটিক হ্যাবিটেটের উপর আমরা জানি যে সমস্ত জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইডস জাতীয় যে উদ্ভিদগুলো সেগুলো কিন্তু জল খুব সহজভাবেই পেয়ে যায় এবং অক্সিজেনের এই স্বল্পতাটা থাকে কারণ কি জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেনকে এদেরকে নিতে হয় ফলে এদের মধ্যে একটা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় অভিযোজন ঘটে সেই অভিযোজনগুলো এবার দেখে নেওয়া যাক এই অ্যাডাপ্টেশনগুলি তিন রকমের হয়ে থাকে একটা হচ্ছে আকৃতিগত একটা অঙ্গ সংস্থানগত এবং অপরটি হলো শারীরবৃত্তীয় গতীয়। প্রথমত হচ্ছে এদের কাণ্ডগুলো খুব সরু হয় এবং শাখা প্রশাখায় বিভক্ত হয় শোষণের জন্য এদের বহিস্তকে কিউটিক্যাল থাকে না এদের দেহের মধ্যে বায়ু প্রকোষ্ঠ থাকে যার ফলে বায়ু চলাচল খুব সহজে হতে পারে এদের যে সারা দেহ জুড়ে এদের দেহটা এমনভাবেই জলের মধ্যে অবস্থান করে যে এখানে জল আর খনিজ লবণ সর্বাঙ্গ দিয়ে দিয়েই কিন্তু শোষিত হতে পারে তো সাধারণত জলের তারতম্যতা লবণের তারতম্যতা গভীরতা জলের ঢেউ জলপ্রবাহ তাপ প্রবাহ জলের স্বচ্ছতা জলের মধ্যে থাকা খাদ্য লব খাদ্য বা লবণের পরিমাণের উপর নির্ভর করে উদ্ভিদ বা প্রাণী কীভাবে ওখানে বাসস্থান করবে সাধারণত নদীতে জলজ প্রাণীরা তাদের জৈব উপাদানটা সংগ্রহ করে যা নদীতে বাইরে থেকে আসে পুকুর বা হ্রদ ইত্যাদি জলাশয়ে প্রচুর পরিমাণে জলজ উদ্ভিদ বা উৎপাদক জন্মায় তো এর মধ্যে হচ্ছে যে সমস্ত উদ্ভিদগুলো সাধু জলে বসবাস করে তাদের দেহের মধ্যে এন্ডো অসমসেস প্রক্রিয়ার মাধ্যমে জল প্রবেশ করে সমস্যার সৃষ্টি হতে পারে কারণ আমরা জানি যে এন্ডো অসমসেস প্রক্রিয়া বা অন্ধবিস্ফোপন প্রক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া সেখানে যদি দেহের মধ্যে জলের ঘনত্ব যদি কম থাকে এবং বাইরে ঘনত্ব বাইরে জলের ঘনত্ব যদি বেশি থাকে তাহলে আমরা সবসময় জানি যে অভিস্রবণ প্রক্রিয়ায় জল বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পরিবাহিত হয় তাহলে এক্ষেত্রেও কিন্তু তাই হবে তাহলে বাইরের জল ভিতরে প্রাণীর দেহে বা ওই লিভিং অর্গানিজমের মধ্যে প্রবেশ করবে ফলে এটাকে আমরা বলি অসমোসিস আবার যদি কোনো প্রাণী যদি সমুদ্রে লবণাক্ত জলে বসবাস করে এবং ফলে এদের দেহে আবার উল্টো দেখা যায় মানে বহি অভিশ্রবণ দেখা যায় অর্থাৎ দেহের মধ্যে জলের পরিমাণ জলের ঘনত্বের পরিমাণ বেশি এবং বাইরে জলের ঘনত্বের পরিমাণ কম ফলে দেহ থেকে জল বহি অভিশ্রবণ প্রক্রিয়া বেরিয়ে যেতে পারে ফলে কি হয় এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে এই জল নির্গত হওয়ার সমস্যা থেকে যায় আবার কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় যে সমুদ্রে তো জলের জলের মধ্যে লবণের অনেক বেশি পরিমাণে থাকে সেই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাই এদের জন্য রেচনে কিছু সমস্যা দেখতে পাওয়া যায় সাধারণত আমরা জানি যে সমুদ্রে যে দুশো মিটার জলস্তর পর্যন্ত মানে উৎপাদকগুলো থাকে এবং সেখানেই খাদক প্রাণীগুলো মূলত বসবাস করে কিন্তু গভীর সমুদ্রে কিন্তু এরকম কোনো দেখতে পাওয়া যায় না তো সেই ধরো গভীর সমুদ্রে যে প্রাণীগুলি থাকে সেই প্রাণীগুলির মধ্যে এয়ার স্যাকও থাকে না এবং এদের দেহ থেকে একটি আলো নির্গত হয় বা লুমিনিসেন্ট থাকে এদের দেহগুলো নদী বা জলস্রোত যেখানে যে অঞ্চলগুলোতে জোয়ার ভাটা খেলে সেই জায়গায় জীবের বিস্তারটা মোটামুটি সীমাবদ্ধ থাকে তো নদীতে যে উদ্ভিদগুলো নিমজ্জিত অবস্থায় থাকে তারা মাটিতে বেড়ে ওঠে এবং তারা পাতলা ও সরু খাদযুক্ত হয় এই সমস্ত অঞ্চলের প্রাণীরা খুব মানে দ্রুত সাঁতার দিতে পারে কোনো অঙ্গ সাহায্যে কোনো পথ বা অন্যান্য কাজে নিজেদেরকে আবদ্ধ রাখতে পারে যে সমস্ত অঞ্চলে জোয়ার ভাটা খেলে সেই সমস্ত অঞ্চলে কাছাকাছি বিশেষ কিছু প্রাণী আমরা দেখতে পাই সমুদ্রের মধ্যে অসংখ্য প্রাণী আমরা দেখতে পাই প্রায় দেখা যায় যে যত রকম পরিফেরেন রয়েছে বা যত রকম একাই রয়েছে তাদের ম্যাক্সিমামই কিন্তু হচ্ছে সামুদ্রিক বা জলজ এতে দেহের মধ্যে জলে থাকার জন্য বিভিন্ন রকম অভিযোজন ক্ষমতা এসে গেছে এরপরে আমরা যেটা জানব অপর